हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल नयनतारा हेल्थ टिप्स। हजमकारक वायुनाशक और यकृत रोगे विशेष उपकारी उपादान आदा। कथाय बोले आदा सकल रोगेर दादा, अर्थात शरीरेर सब रोग निरामयेर जन्य आदा यथेष्ट भूमिका पालन करते सक्षम। आदा सब बयसी मानुष खेते पारे, विशेष करे शिशुदेर सुस्थ देह और सतेज मनेर जन्य आदा मधु जल खुबई कार्यकरी। तबे आदार उपकारिता पेते हले आमादेरके जानते हबे आदार व्यवहार एवं एटी खावार नियम। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আদা কোন কোন রোগের মহাঔষধ এবং কিভাবে আদা খেলে আমাদের শরীরের এই সকল রোগের নিরাময় ঘটবে। তবে হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আরও নতুন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন জেনে নেই আদার উপকারিতা এবং এটি খাওয়ার নিয়ম। এক, শুকনো আদা মুখে রেখে চুষে খেলে বমি বমি ভাব দূর হয়। দুই, খাবার আগে লবণ সহ আদা 5-6 দিন চিবিয়ে খেলে মুখের রুচি বাড়ে। তিন, যারা দীর্ঘদিন ধরে আমিষয় পেট ব্যথা বা পেট ফাঁপায় ভুগছেন তারা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একত্রে 1 কাপ গরম পানিতে মিশিয়ে দিনে এবং রাতে খেলে সুফল পাবেন। চার, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা থাকলে 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একসাথে মিশিয়ে চায়ের মতো করে খেলে উপকার পাবেন। পাঁচ, জ্বর, সাইনাস, গলা ব্যথা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য আদার রস ও লেবুর রস গরম পানিতে মিশিয়ে বা চায়ের সাথে খেতে পারেন। ৬, প্রতিদিন 2 বেলা 1 চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে খেলে কাশি কমে এবং কফ দূর হয়। ৭, পাকস্থলী ও লিভারের শক্তি বাড়াতে সমপরিমাণ আদার গুঁড়া, মধু ও আমলকির গুঁড়া একসঙ্গে মিশিয়ে রেখে প্রতিদিন 3 বার চা হিসেবে খেতে পারেন। ৮, প্রতিদিন 2 বেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে। ৯, শরীর কোথাও কেটে গেলে বা রক্তপাত বন্ধ না হলে অল্প পরিমাণ আদার গুঁড়ো নিয়ে কাটা স্থানে চেপে ধরলে রক্তপাত বন্ধ হবে এবং কাটা স্থান তাড়াতাড়ি জোড়া লাগবে। ১০, আদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে এবং বাতের ব্যথা দূর করে। ১১, আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই এটি মেয়েদের মাসিকের ব্যথা কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া আদাতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী গুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই প্রতিনিয়ত গরম পানিতে বা চায়ের সাথে আদা খেতে ভুলবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।